তুমি এত বড় একটা ক্ষতি কি করে করতে পারলে সৌরভদা? সৌরভদার ঘর সার্চ করতে গিয়ে বকুল এটা পেয়েছে বাবা। অন্যান্য ডকুমেন্টের সঙ্গে এটা ওখানে রাখা ছিল। মাস্টার স্ট্রোক দিলেন আপনি। হ্যাঁ ছোট শালা বাবু, ছিচকে চোরকে ধরতে গিয়ে বড় ডাকাতকে ইগনোর করে যাবেন না প্লিজ। কি ভাবছো? সৌরভদার লাস্ট কথাটা না আমাকে বড্ড হন্ট করছে। কোন কথাটা? ঋষি বাবু, মন্টু বাবু, আপনি কিছু হয়েছে? না না, উনি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চান। কার কথা বলছেন আপনি? ভেতরে আসুন। আশ্চর্য, এরকম একটা জিনিস অশোক আমাদেরকে কেন দিতে চাইবে? তা তো জানি না, যদি ওর কোনোদিনও কিছু হয়ে যায় এটা যে করেই হোক যেন আপনাদের হাতে পৌঁছে দিই। দিভাই, এই দিভাই, দিভাই চোখ খোল না দিভাই। এই গা তো পুরো বরফের মতো ঠান্ডা। রোশনি দি, এটা থানা, আপনি চাইলে কেস উইথড্র করতে পারবেন না। আমি বাবা হয়ে হাল জোর করে আপনার কাছে অনুরোধ করছি। কোর্টের অর্ডার ছাড়া আমি কি করে সৌরভ বাবুকে ছেড়ে দেব? কোর্ট পারমিশন দিলে আপনি উনাকে ছাড়তে বাধ্য, তাই তো অগ্নিজিৎ বাবু। নিন সৌরভ বাবুর বেল পেপার। হ্যাঁ তুমি যেটা বলছো সেটা একদম ঠিক বলছো, যখন তখন কোনো কেস উইথড্র করা যায় না আমি জানি, কিন্তু কাজটা তো পুরোপুরি অসম্ভব নয়। হ্যাঁ কঠিন হতে পারে, কঠিন কাজই করব, করতে হবে, দিভাই আর টাব্বুর জন্য করতে হবে। কাকুমণি, আমি ও ঋষির সঙ্গে একমত। দেখো যে যাই করে থাকুক না কেন, তাকে শাস্তি দিতে গিয়ে আমি আমার বোনের মুখের হাসি হারিয়ে যেতে দিতে পারি না। তাহলে তো প্রতি বছর দেওয়া ভাই ফোঁটায় রাখিতে যে কথাগুলো দিয়েছিলাম সেগুলো তো ভুলে যেতে হয়, সেটা আমি পারবো না কাকুমণি। দেখলি তো, বললাম না তোকে এবার সব ঠিক হয়ে যাবে। রোশনি মা আমার, এবার মনটা একটু ভালো কর বাবা। তোমাকেও একবার থানায় যেতে হবে আমাদের সঙ্গে। হ্যাঁ যাব তো। দিভাই এবার তুই খুশি তো? আপনারা কি পেয়েছেন বলুন তো? এটা স্টোর রুম, যখন ইচ্ছা হলো মাল এসে রেখে গেলাম, যখন ইচ্ছা হলো মাল নিয়ে চলে গেলাম। উই আর সরি অগ্নিজিৎ বাবু, কিন্তু ব্যাপারটা হলো মিস্টার রয়, এটা থানা, আপনি চাইলে কেস উইথড্র করতে পারবেন না। নমস্কার অগ্নিজিৎ বাবু, আমি শেখর রায়, ওর বাবা। আমি বৌদের মুখে আপনার অনেক নাম শুনেছি। দুর্নাম বলুন, সুনাম তো আজকাল কেউ করে না। আমি শুনেছি যে আপনি কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। ওকে ওকে ওকে, মেন পয়েন্টে আসুন তো। দেখুন আমি জানি যে আমরা যা করছি আপনার বিরক্ত হয় স্বাভাবিক, কিন্তু আমাদের যা পরিস্থিতি, ওই সৌরভকে বাড়িতে না নিয়ে গেলে আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। আমি জানি যে এইসব ব্যক্তিগত সমস্যার কথা আপনাকে বলছি, কিন্তু কিন্তু আমাদের কোনো উপায় নেই, বিশ্বাস করুন। আমার মেয়েটা সুইসাইড অ্যাটেম্প করেছে, এবারের মতন বেঁচে গেছে, কিন্তু ডাক্তার বলেছে এসব ঝামেলা না মেটলে ও আবার সুইসাইড অ্যাটেম্প করতে পারে, ওর নার্ভাস ব্রেকডাউন হতে পারে। আমরা কী করবো বলুন তো? আমি বাবা হয়ে হাল জোর করে আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ প্লিজ স্যার, আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা কেন বুঝতে পারছেন না? কোর্টের কাছে কেস পেপার চলে গেছে, এখন আমার হাতে কিছু নেই, আমার করার মতো কিছু নেই, আর দু একদিনের মধ্যে কেস কোর্টে উঠবে। তার মধ্যে কোর্টের অর্ডার ছাড়া আমি কি করে সৌরভ বাবুকে ছেড়ে দেবো? আর কোর্ট পারমিশন দিলে আপনি উনাকে ছাড়তে বাধ্য, তাই তো অগ্নিজিৎ বাবু।
লীল ভালো করে দেখে লীল সৌরভ বাবুর বেল পেপার এবার ছেড়ে দিন ওনাকে সৌরভ বাবুকে ছাড়ার জন্যে এরকম একটা নটোরিয়াস লোকের সঙ্গে হাত মেলালেন ওনার সাথে আমরা কোনো যোগাযোগ করিনি আর সেটাই যদি করতাম তাহলে তো প্রথমেই ওনাকে নিয়ে আসতাম আমাদের সাথে একদমই তাই আপনি হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন বলুন তো মিস্টার বিনোদ প্রধান আমার কথায় কি হয়েছে এটা কোনো সমুদ্র অজ্ঞান হয়ে গেছে ওই তো চোখ খুলেছে সমুদ্র আমার মনে হয় ডাক্তারবাবুকে ডাকা উচিত ডাক্তার ডাকার কোনো দরকার নেই সমুদ্রে এভাবে মাথা ঘুরে পড়ে যাবা ডক্টরের নাম শুনেই সুস্থ হয়ে যাবা কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই আখি আর জয় দাশগুপ্ত আমাকে সন্দেহ করছে যেভাবে হোক টাকা সরাও যদু এখন কেমন আছে কেন এখনো পেরেনি মতুর বাবু জ্বরটা এ কি গা তো একদম ঠান্ডা গা তো একেবারে ঠান্ডা আটা মশাই একবার একবার নাড়িটা দেখুন না আমার খুব পছন্দ হয়েছে শ্যামা সত্যি পছন্দ হয়েছে ছোট কর্তা পছন্দ হবে না মানে আমার স্ত্রী আমাকে উপহার দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে শ্যামা আজ রাতে এটা আপনি জ্বালাবেন আপনি না বললেও আমি এটা জ্বালাতাম শ্যামা তোমার শর্ত মেনে আমি সব কাজ করেছি সাবিত্রী এবার ঠাকুরের অন্নভোগের চাল দাও ভোগের জন্য একটু চাল চেয়েছিলি না দিলাম তোর ওই সারা চাল আর তোর মায়ের বরাদ্দ এক মুঠি চাল যা তোকে রান্নাঘরের দায়িত্ব দিতে হবে না তো এমনি এমনি কি কেউ রান্নাঘরের দায়িত্ব দিতে দেবে ওই এখনকার যে কুক আছে তার রান্নাটা খারাপ সেইটা তো প্রমাণ করতে হবে সুবি তোমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু এসব কি এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা সবাই মিলে নোংরা খাচ্ছো সুভাষ রাখো এই সব অটো গাড়িতে এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের বাবা স্যার আপনারা কি কালকে দিনটা থেকে যাচ্ছেন না না আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি আমি না একটা অন্য কথা বলছিলাম আমি তো আমি বলছি কোনো কথা বলার দরকার নেই আমি বলছি যা যা বলার আমি বলে দিচ্ছি ওনাকে আর এখানে তো সব ফর্মালিটি হয়ে গেছে এখন ঘরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে কাল সকালে বেরিয়ে যাব চলো রানু যে স্ট্যান্ডার্ডের মেয়ে না ও এই সমস্ত পরিবেশে অ্যাডজাস্ট করে নিতেই পারবে একটা মানুষ যে কেমন তার পরিচয় তার টাকা পয়সা এসব দেখে পাওয়া যায় না পাওয়া যায় মানসিকতা দেখে আর সেই দিক থেকে তোমাকে আমার ছোট মানসিকতার মানুষ বলে মনে হচ্ছে এসব কি সত্যি সত্যি হয়েছে ও মা না তো আমরা কি মিথ্যে কথা কইছি নাকি চিচি কানে কি পাকা গজিছে তাই তো বলছি রে ভুতুরে কাণ্ড ওটা ডাক ওরে বাবারে আর না এখন খুব তো বলছিলিস তোদের গায়ের মতো গা হয় না এ তো দেখছি ভুতুরে গা বাড়ির মধ্যেও ভূত সামনের সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে অবশ্য বিয়েটা আগেই হয়ে গেছে ওরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছিল কাদের কথা বলছো তুমি কেন হৃদয় আর দীপিকা যদু এখন কেমন আছে কেন এখনো পেরেনি মতুর বাবু জ্বরটা এ কি গা তো একদম ঠান্ডা গা তো একেবারে ঠান্ডা আটা মশাই একবার একবার নাড়িটা দেখুন না নাড়ি হ্যাঁ দেখ তোকে রান্নাঘরের দায়িত্ব দিতে হবে না তো এমনি এমনি কি কেউ রান্নাঘরের দায়িত্ব দিতে দেবে ওই এখনকার যে কুক আছে তার রান্নাটা খারাপ সেইটা তো প্রমাণ করতে হবে সুবি তোমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু এসব কি এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা সবাই মিলে নোংরা খাচ্ছো সুভাষ রাখো এই সব অটো গাড়িতে এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের বাবা স্যার
আপনারা কি কালকে দিনটা থেকে যাচ্ছেন? না না, আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি। আমি না একটা অন্য কথা বলছিলাম। আমি তো আমি বলছি কোনো কথা বলার দরকার নেই। আমি বলছি যা যা বলার আমি বলে দিচ্ছি ওনাকে। আর এখানে তো সব ফর্মালিটি হয়ে গেছে, এখন ঘরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে, কাল সকালে বেরিয়ে যাব। চলো।